আজকের আকাশটা দেখো কি সুন্দর, যেন ঈশ্বর ছবি এঁকে দিয়েছে। খুব ভাল লাগছে ঝলমলে রোদ্দুর। তো আজকে সকাল সকাল বাজার করে নিয়ে এসেছি, রোজই সকাল সকাল বাজার হয়। তো মাছের ঝোল রান্না করেছিলাম, আর উচ্ছে ভাজা, আর একটা মোচার পদ রান্না করেছিলাম। তো মোচার পদটা তোমাদেরকে দেখাবো। তো মোচাগুলো কাটতে তো সমস্যা, সেই জন্য মোচার বড় অংশগুলো রেখে দিয়ে মাঝখানের অংশটা একটু বড় বড় করে কেটে তার মধ্যে একটু চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। মোচা তো কাটা সমস্যা, আর অত সকালে টাইমও নেই, সেই জন্যই এটা করেছিলাম। এই পদটা আমি আগে কখনো দেখিনি, আমি নিজে একজনের রান্না দেখেছিলাম, তবে অন্য রকম। এটা তবে আমার স্টাইলেই রান্না করেছি। কেমন লেগেছে তোমরা একটু জানিও বন্ধুরা। তো সেদ্ধটা হয়ে গেলে সেদ্ধ করে কিন্তু জলটা ফেলবো না, জলটা এই মোচা সেদ্ধর সঙ্গেই শুকনো করে নেব। পুরোপুরি শুকনো না করলেও একটু এ করে শুকনো মতো করে নেব। কয়েকটা রসুন দিয়ে দিয়েছিলাম শেষের দিকে। এবারে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তো চিংড়ি মাছের কিছু মাথার টু অংশ আর লেজের অংশের খোসা থেকে গেছিলো, সেগুলো একটু ছাড়িয়ে না নিলে ওগুলো মুখে বাঁধবে। যতই মিক্সিতে দিই তবুও তো মুখে বাঁধবে, একটু কড়কড়ে মতো মনে হবে, সেই জন্য আমি সবগুলো বেছে নিয়েছিলাম যাতে খেতে আরও সুস্বাদু হয়। তো বেছে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে তারপরে মিক্সিং জারে দেব। তো এদিকে আমি কয়েকটা চিংড়ি মাছ আলাদা করে রেখে দিয়েছিলাম শুধু সাজিয়ে নেব বলে। তো এই চিংড়ি মাছগুলো তো ভাজলে গুটিয়ে যায়, সেই জন্য একটু টুথপিক ঢুকিয়ে নিয়েছিলাম। ছোটো ছোটো চিংড়ি তো টুথপিকের সাইজেই হয়ে গেছে, চারটে, বেশি নয়, চারটে চিংড়ি মাছ মোটামুটি টুথপিকের মধ্যে গুঁজে নিয়ে আর এগুলোকে একটু ফ্রাই করে নেব। এই পদটা আমার ছোটো মেয়ে তো মোচা টোচা কিছুই খায় না, ও চিংড়ি মাছটা ভাজা খাবে, সেই জন্য করা একসঙ্গে, যে চিংড়ি মাছটা ওর জন্য ভাজা থেকে যাবে আর মোচাটা আমরা খাবো। যাই হোক, তো রান্না করার সময় এই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখলাম বেশ গুটিয়ে যায়নি, বেশ সুন্দরই আছে, কেননা কাঠি দেওয়া আছে। তো এটা ভেজে নিয়ে তুলে নিয়ে তার মধ্যে ওই ওটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এটা ভাজতে ভাজতেই পেস্টটা বানাতে হবে। ওটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটাকে মিক্সিং জারে দিয়ে ভালো করে, এই যে পেস্ট বানানো হয়ে গেছে, এই পেস্টটি এবারে ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব। এর মধ্যে লঙ্কা দিয়েছিলাম, তো এমনি লঙ্কা আর একটু দিলে ভালো হতো কিন্তু আমার খেয়াল ছিল না, তবু শুকনো লঙ্কা দিলে আর একটু ভালো লাগতো, যাই হোক, তো আমি দিতে ভুলে গেছি। তো এই বাটাটা এবারে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে সেটার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে। শুকনো শুকনো করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আমি তো রান্না করেছি, আমার মেয়ে আজকে খেয়ে বলছে, মা এত সুন্দর, তুমি কোথাও দেখেছো এটা রেসিপিটা? আমি বললাম যে না, আমি দেখিনি, কিন্তু এটা আমি আমার নিজের মতো করে রান্না করলাম। অনেক কিছুরই তো ভর্তা রান্না করা হয়, তো আজকে ভাবলাম মোচার ভর্তা রান্না করি। তো কেমন লেগেছে বন্ধুরা তোমরা আমাকে জানিও, অবশ্যই তোমরা রান্না করে খেয়ে দেখো, কমেন্টে জানিও, আর তোমরাও ভালো থেকো। তোমরাও আমার রান্নাটা একটু রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, ভালো লাগবে। তো ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, শুকিয়ে নিয়ে এটাকে সাজানোর প্রসেসটা মজাদার লেগেছে আমার। আমি ওই মোচার খোলা একটা রেখে দিয়েছিলাম, ফেলিনি, ভাবলাম এটা দিয়ে কিছু সুন্দর করে একটু সাজিয়ে দেব। কেমন হয়েছে সাজানোটা আমাকে একটু জানিও বন্ধুরা। এই যে চিংড়ি মাছ দিয়ে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি মাত্র, আমি তো খুব ভালো রান্না হয়তো করি কিন্তু খুব ভালো না করলেও করি মোটামুটি, তো অত শেফ তো নয় তত সুন্দর করে সাজাবো, তবু ইচ্ছা তো করে। কেমন হয়েছে আমাকে জানিও বন্ধুরা। বাই বাই, আবার দেখা হবে।